অননা ইউটিউব চ্যানেলের আইন পাঠে আমি জান্নাতুল মরিয়ম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় লিগ্যাল এইড। লিগ্যাল এইড বিষয়টি অত্যন্ত প্রাচীন একটি ধারণা, মনে করা হয় প্রায় 6,000 বছর আগের উৎপত্তি। তবে আমরা একে প্রাতিষ্ঠানিকভাবে পাই 1216 সালের ম্যাগনা কার্টার মধ্য দিয়ে। সেখানে বলা হয়েছে, টু নো ওয়ান উইল বি সেল, টু নো ওয়ান উইল বি রিফিউজ অর ডিলে দ্য রাইট টু জাস্টিস। লিগ্যাল এইড এমন একটি ধারণা যেখানে আমরা বুঝি দরিদ্র, সুবিধাবঞ্চিত, অধিকার বঞ্চিত, যে কোনো লিঙ্গ, পেশা, জাতির যে কোনো মানুষ যার আইনি সুরক্ষা প্রয়োজন কিন্তু আর্থিক সঙ্গতি নেই, এমন মানুষকে রাষ্ট্র কর্তৃক নির্ধারিত প্রতিষ্ঠান দ্বারা বিনামূল্যে আইনি সহায়তা দেয়া। যদিও বাংলাদেশ 1994 সালে প্রথম লিগ্যাল এইড বিষয়ে একটি উদ্যোগ গ্রহণ করে, তবে 1898 সালের ফৌজদারি কার্যবিধি আর 1908 সালের দেওয়ানি কার্যবিধিতেও কিন্তু আমরা দেখব যে বিনামূল্যে আইনের সুরক্ষা দেওয়ার বিষয়ে বলা আছে। 1997 সালে লিগ্যাল এইডকে আইনে কার্যকর করার প্রথম উদ্যোগ গ্রহণ করা হয় এবং একটি রেজলিউশন পাশ হয়। 2000 সালে বাংলাদেশ জাতীয় সংসদ বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্ট আইনটি পাশ করে। বাংলাদেশ লিগ্যাল এইডের একটি জেলার প্রধান জেলা জজের সমমর্যাদা সম্পন্ন হবেন। বাংলাদেশ লিগ্যাল এইডে 64টি জেলায় কার্যক্রম আছে এবং ইউনিয়ন পরিষদ ও উপজেলা পর্যায়েও কার্যক্রম পরিচালিত হচ্ছে। 2000 সালেই বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্টের অধীনে বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস অর্গানাইজেশন গঠিত হয়, যার কাজ সারা দেশে 64টি জেলায় লিগ্যাল এইড কার্যক্রম মনিটর করা এবং একই সাথে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পর্যায়ে যে ধরনের অভিযোগগুলো আসে সেই বিষয়গুলোকে জেলা পর্যায়ে পাঠিয়ে দেয়া। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যাক্ট অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্র লিগ্যাল এইড ফান্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। সেগুলো হচ্ছে আইনজীবী ফি প্রদান করা, বিনামূল্যে ওকালতনামা প্রদান করা, বিনামূল্যে সহিমোহরকৃত আদেশের নকল প্রদান করা এবং একই সাথে সিআর কেসগুলোর বিজ্ঞাপন বিনামূল্যে প্রদান করা। বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস পলিসি 2014 অনুযায়ী 1.5 লক্ষ টাকার নিচে যাদের বার্ষিক আয় তারা তাদের মামলা সুপ্রিম কোর্টে পরিচালনার ক্ষেত্রে এবং 1 লক্ষ টাকার নিচে যাদের বার্ষিক আয় তাদের মামলা নিম্ন আদালতে পরিচালনার ক্ষেত্রে লিগ্যাল এইড দেওয়া হবে। শুধু তাই না, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 1.5 লক্ষ টাকার নিচে যাদের বার্ষিক আয় এবং শ্রমজীবীদের ক্ষেত্রে 1 লক্ষ টাকার নিচে যাদের বার্ষিক আয় তারাও লিগ্যাল এইডের অধীনে আসবেন। এছাড়াও যে কোনো শিশু, নারী অথবা যে কোনো বয়সের, যে কোনো পেশার, যে কোনো লিঙ্গের, যে কোনো অধিকারবঞ্চিত, সুবিধাবঞ্চিত, দরিদ্র মানুষ যাদের আর্থিক সঙ্গতি নেই কিন্তু আইনের সুরক্ষা পাওয়া প্রয়োজন, তারা বিনামূল্যে লিগ্যাল এইডের এই সার্ভিসের আওতায় অন্তর্ভুক্ত হবেন। বাংলাদেশে 90%-এরও বেশি মানুষের লিগ্যাল এইড সম্বন্ধে কোনো স্বচ্ছ ধারণা নেই। যদিও বাংলাদেশে লিগ্যাল এইড 2013 সালে সুপ্রিম কোর্ট এবং চৌকি কোর্ট পর্যন্ত সম্প্রসারিত হয়েছে, বাংলাদেশের 64টি জেলায় লিগ্যাল এইড কার্যক্রম বিস্তৃত আছে, ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড কার্যক্রম আছে, তারপরেও আমরা দেখব যে প্রায় 90% মানুষের লিগ্যাল এইড সম্বন্ধে কোনো স্বচ্ছ পরিষ্কার ধারণা নেই এবং আইনের যে সুশাসন তার প্রতি ভরসা না থাকার কারণেও একটা বড় অংশ আদালতে আসেন না এবং আর্থিক যে দুরবস্থা তার কারণেও অনেকে আদালতে আসতে ভরসা পান না। কিন্তু যদি লিগ্যাল এইড সম্বন্ধে সরকারিভাবে গণমাধ্যমগুলোতে নিয়মিত প্রচারণা চালানো যায় এবং বাংলাদেশে 64টি জেলায় যে কার্যক্রম বিস্তৃত আছে, সুপ্রিম কোর্ট, চৌকি কোর্টে যে কার্যক্রম বিস্তৃত আছে, সেখানকার কার্যক্রম যদি নিয়মিত মনিটরিং করা সম্ভব হয় তাহলে লিগ্যাল এইড সম্বন্ধে জনসচেতনতা বাড়বে, আরও অনেক বেশি মানুষ এই লিগ্যাল এইডের অন্তর্ভুক্ত হবেন এবং বাংলাদেশের মানুষ আইনের সুরক্ষার আওতায় আসবে।